जीतू राय নিজের পায়ে দাঁড়াতে না পারলেও দাঁড়িয়ে থাকার খুঁটি হয়েছেন প্রায় 2500 পরিবারের। তবে এই সাফল্য সহজ ছিল না তার। মাত্র 3 বছর বয়সেই পোলিও রোগে আক্রান্ত হয়ে দুই পা অকেজো হয়ে যায় জিতুর। বিভিন্ন সময় হয়েছেন তাচ্ছিল্যের শিকার। এরপর প্রতিবন্ধতাকে কাটিয়ে নিজেকে নতুন করে গড়ার চেষ্টা করেছেন প্রতিনিয়ত। অনেক জায়গায় যাওয়ার পরে যখন দেখলাম যে কেউই আমাকে সাড়া দিচ্ছে না, দেন আমি বাসায় বসে বসে ইউটিউবে এবং গুগল করি। কাজ করার পরে আমার হলো প্রথম অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে একটা $300 আর্নিং হয়। সবসময় আমি একটা জিনিস ভাবতাম যে আমার আসলে পা ডিজেবলেড কাম, কিন্তু আমার ব্রেন ডিজেবলেড না। সো আমি বসে থেকে হয়তো বা কিছু করতে পারবো। চলার পথে যখন একে একে সব দরজা বন্ধ হয়ে যায়, তখন ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি শিশুদের বিভিন্ন পণ্য তৈরি করার সিদ্ধান্ত নেন জিতু রায়। এরপর রকমারি শিশুঘর .com নামে ওয়েবসাইট খুলে অনলাইনে পণ্য বিক্রি শুরু করেন তিনি। সেখান থেকে অর্ধকোটি টাকার বাণিজ্য হচ্ছে প্রতি মাসেই। সব বাধাকে জয় করা জিতু রায় আজ অনেকের অনুপ্রেরণা আর আয়ের মাধ্যম। আমার এখন এত পরিমাণ চাহিদা যে ওই 100 পিস কাঁথা থেকে আমার এখন ডেলি কাঁথা প্রোডাকশন হয় 2000-এর প্লাস। যে পণ্যগুলো বাংলাদেশ চায়না থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে বিজনেস করতো, তাদের চেয়ে ভালো মানের পণ্য আমরা তৈরি করতেছি। শারীরিক প্রতিবন্ধকতা বাধা হতে পারেনি জিতু রায়ের জন্য। নিজের দৃঢ় চেষ্টায় সে শুধু নিজেকেই সমৃদ্ধ করেনি, সমৃদ্ধ করেছে কয়েকটি গ্রামকে, অর্থনৈতিকভাবে সচ্ছলতা এনে দিয়েছে প্রায় 2500 নারীর পরিবারকে। যে নারীরা একসময় সাংসারিক কাজ শেষে অবসর সময় পার করত, তারা এখন সংসারে এনে দিচ্ছে বাড়তি অর্থের যোগান। বর্তমানে জিতুর প্রতিষ্ঠানের জন্য 2000-এরও বেশি নারী বাড়িতে বসেই শিশুদের কাঁথা, বালিশ, মশারি সহ বিভিন্ন পণ্য তৈরি করেন। এসব পণ্যের ফাইনাল ফিনিশিং আর অনলাইন মার্কেটিংয়ে কাজ করছেন আরও শতাধিক তরুণ তরুণী। অন্য কাজকর্ম করলেও রাতের বেলা বসে বাসায় সেলাই করতে পারি। মেয়েও হয়তো স্কুল থেকে আসে, লেখাপড়ার ফাঁকে ফাঁকে সেলাই করতে পারে। দিনে আমরা যদি কাজের ফাঁকাফাঁকি কাজ করিও আমি 10টা কাঁথা তুলতে পারি। 10টা কাঁথা দেখা যায় দিন হলো 8-10-80 টাকা পাই। জিতুর সাফল্যে উচ্ছ্বসিত হয়ে সম্প্রতি তার কারখানা পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী। সেই সাথে তার প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। ওর মুভমেন্টের সমস্যা, আদারওয়াইজ তার ব্রেন এবং সার্বিক কাজ ভালো করেছে। ওর যেটা দরকার একটা ব্যাঙ্কিং ফ্যাসিলিটিস, এটার ব্যাপারে ও ব্যাঙ্ক কাগজপত্র নিয়ে তৈরি, আমি ব্যাঙ্কে বলে দেবো। ওর প্রপার্টি আছে, ব্যাঙ্কিং সিস্টেমেই তাকে সাহায্য করা যাবে। তার কারখানায় উৎপাদিত পণ্য স্থানীয় চাহিদা পূরণ করে পাঠানো হয় দেশের বিভিন্ন জায়গায়। কর্মহীন মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশীয় পণ্যের উপর নির্ভরতা বাড়াতে স্বপ্ন দেখেন জিতু রায়। আব্দুর রশিদ জীবন, এখন রংপুর।